মানুষ তার স্বপ্নের চেয়ে বড় হয়, আর স্বপ্ন যদি হয় আকাশ ছোঁয়ার তবে মানুষ তাও পারে। এবার সেটি দেখিয়ে দিলেন গোপালগঞ্জের কাশিয়ানিতে বসবাসরত ইয়াসিন শেখ লিমন। আস্ত একটি বিমান বানিয়ে সেটিকে আকাশে উড়িয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। দীর্ঘ দেড় বছর চেষ্টা করে ১৬তম বারে এসে সফল হয়েছেন লিমন। তবে আপনারা নিশ্চয় জানতে ইচ্ছে করছে, লিমন কি করে বানালেন বিমান, কোথা থেকে পেলেন এই বিমান বানানোর আগ্রহ, কি বা তার পরিচয়? গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার আরপাড়া গ্রামের ভ্যান চালক মোহাম্মদ আবু বকর শেখ ও তাহমিনা বেগমের তিন ছেলে মেয়ের মধ্যে সবার ছোট ইয়াসিন শেখ লিমন। ছোটবেলায় পরিবারের সাথে ঢাকার উত্তরায় থাকতেন, বিভিন্ন সময়ে বিমান উঠতে দেখে সেটি বানানোর আগ্রহ তৈরি হয় লিমনের। ২০১৭ সালে পরিবারের সাথে গ্রামে ফিরে আসেন লিমন। বেশ কিছুদিন সময় নিয়ে ভাবনা চিন্তা শেষে গত দেড় বছর আগে বিমান তৈরি শুরু করেন তিনি। ১৫বার প্লেন তৈরি করে আকাশে উড়ানোর চেষ্টা করলেও প্রতিবারই ব্যর্থ হন। কুরবানিদের পকেট খরচার টাকা দিয়ে আমি এগুলো শুরু করছি। এটা তৈরি করতে আমার এই পর্যন্ত ৪৫,০০০ টাকা গেছে। এগুলো আমি ১৫ খানের মতো বানাইছি, এরপরে আমি সফল হতে পারছি। প্রথম অনেক বিমান আমার ভাঙছে, এরপরে আমি সফল হয়েছি। কিন্তু থেমে থাকেনি অদম্য লিমন ১৬তম বারে নিজ হাতে তৈরি করা বিমান আকাশে ওড়ে। বিমান তৈরিতে রিমোট, FSI-6 ট্রান্সমিটার, ২০০ অ্যাম্পিয়ার ব্যাটারি, মোটর সহ ড্রোন প্রযুক্তি ব্যবহার করেছেন। বিমানটির নাম দিয়েছেন বাংলাদেশ এয়ারলাইন্স ৭৮৭, ডাকনাম অচিন পাখি। লিমনের এই পথ চলা সহজ ছিল না। পরিবার অসচ্ছল হওয়ার পরেও বিভিন্ন সময়ে মা বাবার উপর চাপ সৃষ্টি করেন টাকার জন্য। বাবা ভ্যান চালিয়ে সারাদিনে ৩-৪০০ টাকা আয় করলেও ছেলের ইচ্ছাশক্তিকে দমতে দেননি। এমনকি ঋণ করে কিস্তি করে লিমনকে টাকা জোগাড় করে দিয়েছে পরিবার। সেই টাকা দিয়ে বিমান তৈরির মালামাল কিনেছেন লিমন। প্লেন বানায় আবার ভাঙ্গি, আবার বানায় আবার ভাঙ্গি, আর এগুলো ব্যাটারি মোটরের পরশুদিন ২,০০০ টাকা দিছি। আমাদের উপরে খুব প্রেশার দিয়ে আমাদের থেকে অনেক টাকা পয়সা নিছে। আমরা গরিব মানুষ, আমি ভ্যান চালক, আমি ভ্যান চালাই খাই, কিন্তু সে কোনো কথাই মানে নাই, কিন্তু তাদের আমাকে দিতে বাধ্য, সে আমাদের বাধ্য করে অনেক টাকা নিছে। ওয়ার্কশপে কাজ করার পাশাপাশি রাত জেগে বিমান তৈরিতে লেগে থাকতো সে। দিন ভরে খাটে আর রাত ভরে ওই প্লেনের কাজ করে, কাজ করে টুকটাক করে করে কিছু টাকা গুছাইয়ে প্লেন বানায়। আজ একটা ট্রলার বানায়, স্প্রিং বোর্ড ছোট করে বানায়, তারপরে কাল একটা ওই যে গাড়ি বানায় রাস্তায় চালায়। মেলা ওর হাউস অনেক, কিন্তু পাইরে ওঠে না, আর্থিক নাই। ছোট ভাই তারপর মারা ধরা করা বড়, এটা দেখতে আমার ভালো লাগে, বিদায় আমি এসব দেখতে চলেছি। শেষমেশ যেদিন লিমনের বিমান আকাশে সফলভাবে উঠছিল তখন খুশিতে আত্মহারা হয়ে পড়েন স্থানীয়রা। লিমনের এই প্রতিভা এগিয়ে দিতে সরকারি সহযোগিতার দাবি জানান তারা। এরকম একটা জিনিস যে সে বানাবে এটা আমরা কল্পনা করতে পারি নাই, খুবই ভালো লাগছে আমাদের কাছে। ও যখন কাজের থেকে আসে রাত ৮টা বাজে আসে, আইসে ওর সাথে আমরা প্লেন বানাই রাত ১টা পর্যন্ত। কখনো বাড়ি থেকে রাগ করে তারপরও আমরা ওর পিছু ছাড়ি না, আমাদের এটা দেখতে অনেক ভালো লাগে। আমাদের এলাকার মানুষ এটা দেখে খুব আনন্দিত হয়েছে যে আরো মানুষ এটা বানানোর জন্য উদ্যুক্ত হবে, এবং আমরা চেষ্টা করবো এগুলো তৈরি করার। যদি সরকার কিছু সহযোগিতা আমাদের করে তাহলে আশা করি সে দেশের জন্য এর থেকে আরো অনেক কিছু করতে পারবে। ইয়াসিন শেখ লিমন নিজেও মনে করেন সরকারি সহযোগিতার পাশাপাশি উন্নত প্রশিক্ষণ পেলে দেশের জন্য বড় কিছু করতে পারবেন তিনি। মাছরাঙ্গা নিউজ ডেস্ক,